আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন। দুনিয়া ও আখিরাত একসাথে চলে না, মানুষের জীবনে কত কিছুই না ঘটে। রং বেরঙের দুনিয়াটা একসময় অসহ্য হয়ে ওঠে, চারিদিকে কত হইচই, কত আনন্দ, কিন্তু দিন শেষে কি জানি একটা ডিপ্রেশন চেপে ধরে আপনাকে। সারাদিন আনন্দ ফুর্তি করে রাতে একটা প্রশ্নের কাছে বারবার পরাজিত হবেন, আচ্ছা আমার জীবনের উদ্দেশ্য কি? আপনার জীবনে আপনি যত খুশি থাকেন না কেন বা যতই বা স্বাধীনতা পান না কেন, কিন্তু দিন শেষে মনের মাঝে একটা অস্বস্তি থাকবেই, আর সেটা হলো স্রষ্টাকে না পাওয়ার অস্বস্তি। আল্লাহ তাআলা বলেন, তারাই ইমান আনে এবং আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। জেনে রেখো, আল্লাহর স্মরণের মাধ্যমেই দিলের সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়। জীবনের একটা মুহূর্তে এসে প্রত্যেকটা মুসলিমকে একটা প্রশ্নের উত্তর দিতে হয়, তাকে বেছে নিতে হয় আল্লাহর সন্তুষ্টি অথবা দুনিয়া। আর এখানেই আপনার রবের দিকে আসার এক মস্ত বড় সুযোগ আপনার কাছে তৈরি হয়। এখানে আপনি যদি হেরে যান তাহলে আপনি আর কোথাও জিততে পারবেন না, আর যদি জিতে যান তাহলে আপনি পেয়ে যাবেন আপনার রবকে। আপনি বুঝতে পারবেন জীবনের কঠিন মুহূর্তে আপনার রব আপনাকে কিভাবে রক্ষা করেন। তখন আপনি আপনার জীবনের প্রত্যেকটা অস্থিরতা কষ্টকে আপনার রবের পরীক্ষা মনে করবেন। আপনি তখন একটা কথাই বিশ্বাস করবেন যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই একটা বিশ্বাস আপনার জীবনকে শান্তিময় করে দেওয়ার জন্য যথেষ্ট। সবকিছু ছেড়ে আপনি আপনার রবের মুখোমুখি হচ্ছেন, ঠিক তখনই দুনিয়া আপনাকে জড়িয়ে ধরবে। যে জিনিসগুলো এতদিন পাননি সেই জিনিসগুলো এখন আপনার পায়ের কাছে পড়বে। তারা চাইবে আপনি যেন আপনার রবকে ভুলে যান, কিন্তু না, আপনি জানেন দুনিয়ার প্রতি ভালোবাসা এক ধরনের মরিচিকা। আপনি তখন সবকিছুর বিনিময়েও আপনি আপনার রবকে ছাড়বেন না, মনে হবে আপনি যেন আপনার পৃথিবীকেই পেয়ে গেছেন। তখন আপনি আকাশের দিকে চেয়ে একটা কথাই বলবেন, হে অন্তর সমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দিনের উপর সুদৃঢ় করে দাও, সুদৃঢ় করে দাও, সুদৃঢ়।